কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল, আমি দেখি নাই। সে হঠাৎ করে আমাকে সোনারগাঁ হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ফুল ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমারে দেখে সে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল এবং আমেরিকান কিছু লোকজন এখানে ছিল যাদের সাথে দেখা করতে আমি গেছিলাম তাদের সামনে সে সবাইকে ইগনোর করে আমারে মারতে আসছিল। আমি কিছু বলি নাই, পুলিশরা এসে আমারে বললো যে বাদ দেন ভাই, সে সেলিব্রিটি, তার কথা বললে লাভ নাই। এবং আমিও মনে করছিলাম যে এক সেলিব্রিটি মানুষ, তার যদি কিছু অপরাধ করে আমি যদি মাইরও খাই আপনাদের কার কাছে বিচার দিব? তারপরও কোনো কথা আমি বলি নাই। জুয়া থেকে শুরু করে আজকে তার এই দুবাইতে উদ্বোধন করা পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে বিদ্যান যদি আপনার খারাপ মানুষ হয় তাহলে পরিত্যাজ্য। সে যত কোয়ালিফাইডের লোকই হোক, সে যদি মানুষ হিসাবে যদি সব ভালো না হয় তাহলে তার ফ্যান আর হওয়ার সুযোগ নাই।